আসসালামু আলাইকুম। নেক্সাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা নটর ডেম, হলি ক্রস ও সেন্ট জোসেফের কলেজ অ্যাডমিশন গাইডলাইন নিয়ে কথাবার্তা বলবো। আমরা জানি যে এই তিনটা কলেজ বাদে অন্যান্য সব কলেজে আমাদের এসএসসির জিপের উপরে সব কিছু নির্ভর করে, কিন্তু এই তিনটা কলেজে আমাদের ভর্তি পরীক্ষা দিয়েই ভর্তি হতে হয়। তো এই ভর্তি পরীক্ষার যে গাইডলাইন সেটাই আজকে আমি তোমাদের দিব। প্রথমে আমি তোমাদের সাথে অ্যাডমিশন যে সার্কুলারগুলো দেওয়া হয়েছে কলেজগুলো থেকে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে মিনিমাম যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো নিয়েও তোমাদের সাথে কথা বলবো। এরপর কোয়েশ্চেন কীরকম হতে পারে সেটা নিয়েও কথা বলবো। এরপর কীভাবে পড়লে তোমরা রেজাল্ট ভালো করতে পারবে বা তোমাদের চান্স পাওয়ার যে সুযোগ সেটা যেন বেড়ে যায় সেটা নিয়েও আমি আলোচনা করব। এরপর আমি তোমাদের কিছু বুকস সাজেস্ট করব, আর নেক্সাসের পক্ষ থেকে যে কোচিং প্রোগ্রাম চালু হচ্ছে সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। তো শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন এক্স নটর ডেমিয়ান, বর্তমানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। তো আসো আমরা আমাদের আজকে ডিসকাশনটা শুরু করি প্রথমে অ্যাডমিশন সার্কুলারগুলো দিয়ে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নটর ডেম কলেজ, হলি ক্রস ও সেন্ট জোসেফের অ্যাডমিশন সার্কুলারগুলো দেওয়া আছে। এটা নটর ডেম কলেজের যে ওয়েবসাইট সেখানে গেলে আমরা নটর ডেম কলেজের সার্কুলারটা, হলি ক্রস কলেজের ক্ষেত্রেও আমরা ওদের কলেজের যে ওয়েবসাইট সেখানে গেলে এই সার্কুলারটা, আর সেন্ট জোসেফের ক্ষেত্রেও ওদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে সেখানে গেলে আমরা ওদের এই অ্যাডমিশন সার্কুলারটা দেখতে পারব। তো অ্যাডমিশন সার্কুলারটা তোমরা নিজেরা দেখতে পারো, আমি এখানে তাও আবার সুন্দর করে আলোচনা করছি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর রিকোয়ারমেন্টসগুলো কী কী। তো প্রথমে আমরা দেখি নটর ডেম কলেজের জন্য রিকোয়ারমেন্টস আর ডিটেইলস। তো নটর ডেম কলেজের ব্যাপারে ফার্স্টে আমাদের যে ভর্তির আবেদন ফর্ম পূরণ সেটার জন্য আমরা এই ওয়েবসাইটটাতে যেতে পারি, এম ক্যাম্পাস অ্যাডমিশন অনলাইন এনডিসি। এই ওয়েবসাইটটাতে গেলে আমরা আমাদের ভর্তির আবেদনের ফর্ম পূরণের সম্পর্কে সব কিছু জেনে নিতে পারবো। এছাড়াও নটর ডেম কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা গুগল করে গেলেও সেখান থেকে আমরা সব কিছু জেনে নিতে পারবো। তাও আমি তোমাদের সাহায্যের জন্য বলে দিচ্ছি যে আমাদের নটর ডেম কলেজের ভর্তির আবেদন ফি বাবদ 260 টাকা লাগবে। 260 টাকা, এখানে 255 টাকা হচ্ছে আমাদের অ্যাডমিশন ফি, এটা হলো আমাদের ভর্তি আবেদন ফি। আর আমাদের 5 টাকা হলো বিকাশ চার্জ। আর হেল্পলাইনের জন্য কিছু নাম্বার আছে সেগুলো তোমরা গেলে পেয়ে যাবে সার্কুলারে, সেখানে ফোন দিলে তোমরা সকাল 8টা থেকে 5টার মধ্যে ওদের পেয়ে যাবে। এরপর আমরা আসি ভর্তির আবেদনের জন্য ন্যূনতম যে যোগ্যতা আছে সেগুলোর ব্যাপারে। আমাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন দুটার জন্যে আমাদের উচ্চতর গণিত সহ জিপিএ 5.00 লাগবে। তাহলে আমি এটা লিখে দিচ্ছি যে বাংলা আর ইংলিশ বাংলা ও ইংলিশ ভার্সনের ক্ষেত্রে জিপিএ 5.00 উইথ হায়ার ম্যাথস। এটা হলো আমাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে। এরপরে আমরা যদি আমাদের মানবিক বিভাগ দেখি, মানবিক বিভাগ, এটার ক্ষেত্রে আমাদের জিপিএ লাগবে 3.00 এসএসসিতে। এরপরে আমরা যদি আসি ব্যবসায় শিক্ষা বিভাগে, এখানে আমাদের জিপিএ লাগবে 4.00। তাহলে এখানে আমাদের মানবিক বিভাগের ক্ষেত্রে জিপিএ লাগছে 3.00, ব্যবসায় শিক্ষার ব্যাপারে লাগছে 4.00। আর এছাড়া যদি কেউ মানে বিভাগ পরিবর্তন করতে চাও, তাহলে বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে যাওয়ার জন্য আমাদের জিপিএ লাগবে 4.50। বিজ্ঞান টু ব্যবসার জন্য
আমাদের জিপিএ লাগবে 4.50। আর আমরা যদি বিজ্ঞান ও ব্যবসা থেকে মানবিকে যেতে চাই, বিজ্ঞান ও ব্যবসা টু মানবিক, জিপিএ জিপিএ লাগবে আমাদের 3.50। তাহলে আমরা বুঝলাম আমাদের বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা যেতে হলে জিপিএ লাগবে 4.50, আর বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা থেকে মানবিকে যেতে লাগবে জিপিএ 3.50। এটা হলো আমাদের বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। এখন নটরডেম কলেজের আসন সংখ্যা বিজ্ঞান বিভাগের জন্য 1780, বিজ্ঞানের জন্য 1780। এছাড়া আমাদের ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আছে 300 সিট। আর আমাদের মানবিকের জন্য আছে 400 সিট। মানবিকের জন্য 400 সিট, আর ব্যবসায় শিক্ষার জন্য 750। তো এটা হলো আমাদের আসন সংখ্যা। তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝলাম। আর ভর্তি পরীক্ষার ব্যাপারে আর পরীক্ষার বিষয় সমূহের ব্যাপারে তোমরা বাকিটা দেখে নিতে পারো। তাও আমি তোমাদের বিষয়গুলোর ব্যাপারে বলছি। বিজ্ঞানের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বিষয়, বিজ্ঞানের ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বিষয়গুলো হলো আমাদের বাংলা, ইংরেজি, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান ও সাধারণ বিজ্ঞান। তাহলে এখানে আমাদের ভর্তি পরীক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে কি কি আছে? বাংলা, ইংরেজি, তাহলে আমরা এটা ছোট করে লিখি এখানে, বাংলা, ইংলিশ, তারপরে আমাদের আর কি কি আছে? বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এরপরে আছে ম্যাথ। ম্যাথ মানে হলো হায়ার ম্যাথ, সেটা তাহলে আমি একটু ভালো করে লিখে দিই। আর এছাড়া আছে হায়ার ম্যাথ, এছাড়া আছে আমাদের সাধারণ জ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বাংলা, ইংলিশ, আর হলো বায়োলজি আর জেনারেল নলেজ। বায়োলজি আর জেনারেল নলেজ, বায়োলজি আর জেনারেল নলেজ। তাহলে আমরা বিজ্ঞান ভর্তি পরীক্ষার বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। মানবিক ও আর হলো আমাদের ব্যবসা শিক্ষার যে বিভাগ, সেখানে পরীক্ষার ক্ষেত্রে আমাদের সাবজেক্টগুলো হলো বাংলা, ইংরেজি, আমি লিখে দিচ্ছি আর একবার, মানবিক ও ব্যবসা শিক্ষা। মানবিক ও ব্যবসা শিক্ষার জন্য আমাদের সাবজেক্টগুলো হলো বাংলা, ইংলিশ, জেনারেল ম্যাথ বা সাধারণ গণিত, এছাড়া আমাদের আছে বিজ্ঞান,
এছাড়া এরপর আমাদের আছে তথ্য প্রযুক্তি, এরপর আছে সাধারণ জ্ঞান, তাহলে আমাদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো নিয়ে আমাদের মানবিক ও ব্যবসা শিক্ষায় পরীক্ষা হবে। আর আমাদের যে ভর্তির চূড়ান্ত মনোনয়ন সেটা হলো আমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ও ভর্তির ভার্চুয়ালি অনলাইন লিখিত পরীক্ষা নাম্বারের উপরে মেধাক্রমে অনুসারে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হবে। আমাদের পরীক্ষাটা গত বছর অনলাইনে হয়েছিল, তো এবারও আমরা আশা করছি যে অনলাইনে হওয়ার উচিত, যেহেতু করোনার সিচুয়েশানটা এখনও ঠিকমতো শেষ হয়নি। তো এবারও আমাদের আশা করছি যে আমাদের পরীক্ষাটা অনলাইনে হবে। তো আর যে মানে ভর্তির সময় যে তথ্যগুলো আমরা প্রদান করে থাকবো সেগুলো একবার প্রদান করার পরে আর মানে আমরা ওগুলো ভুল হয়েছে বা মানে ওগুলা ঠিক হয়নি বা আবার আবার মানে কারেকশান করতে হবে এরকম কোনো কিছু করা যাবে না, কারণ ওগুলো একবারে আমরা দিতে পারবো আর ভর্তির টাকাটা আমরা ফেরত নিতে পারবো না, একবার দিলে টাকাটা আর ফেরত নেওয়া যাবে না। আর যারা উপযুক্ত ভর্তির পরীক্ষা মানে প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী, মানে যারা হচ্ছে তোমরা তোমরা এই পরীক্ষা সব কিছু তোমরা একদম মেনে নিয়ে এটাতে অংশগ্রহণ করছো এইরকম একটা প্রিপারেশান আছে, শুধু তারাই ভর্তির জন্য আবেদন করো। এটা হচ্ছে রিকমেন্ডেড নটর ডেম কলেজের, তোমার ওদের অথরিটি থেকে এটা রিকমেন্ড করা হয়েছে। সো আর পরীক্ষার তোমার পরীক্ষা তোমার এই যে তো বললাম একটু আগে আমি যে অনলাইনে হওয়ার কথা, এটা শুধু নটর ডেম কলেজের ক্ষেত্রে না, তোমার হলি ক্রস আর সেন্ট জোসেফের ক্ষেত্রেও এক্সামগুলো অনলাইনেই হবে। তো আমি তোমাদের আসো পরেরগুলো সম্পর্কেও কথাবার্তা বলছি। এখন আমরা আসি হলি ক্রস কলেজের ব্যাপারে। হলি ক্রস কলেজের ক্ষেত্রেও আমাদের একই ওয়েবসাইটে মানে এম ক্যাম্পাস অ্যাডমিশন অনলাইনে, এখানে শুধু আমাদের HCCBT হবে। এই ওয়েবসাইটে গেলে আমরা আমাদের ভর্তির আবেদনের ব্যাপারে সব কিছু জেনে নিতে পারবো। এছাড়া আমরা আমাদের হলি ক্রসের যে মানে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে কলেজের, সেখানে গেলে আমরা আমাদের ভর্তির সম্পর্কে যত তথ্য দরকার তা নিয়ে জেনে নিতে পারবো। আমাদের ভর্তি পরীক্ষার মানে আবেদনের ক্ষেত্রে আমাদের হলি ক্রস কলেজে আমাদের নির্ভুল আর সঠিক তথ্য, ঠিক একইভাবে নটর ডেম কলেজে যেরকম, এখন আমাদের নির্ভুল আর সঠিক তথ্য দিতে হবে। মানে একবার তথ্য কোনো তথ্য দেওয়ার পরে সেটা মানে ভুল বা মানে মানে আমাদের এটা হয়নি বা এরকম কিছু বলা যাবে না। আর এরপর হচ্ছে আমাদের ভর্তির আবেদন পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য আমাদের প্রদান করতে হবে। এরপর আমাদের একটা ছবি দিতে হবে, মুখে দৃশ্যমান হতে হবে। এরপরে আমাদের এসএসসি পরীক্ষার গ্রেড দিতে হবে, যেখানে আমাদের এই তিনটা সাবজেক্ট লাগবে না। প্রথমটা হলো আমাদের ফিজিক্যাল এডুকেশন, সেকেন্ডটা হলো আমাদের ক্যারিয়ার এডুকেশন, সরি দুটা সাবজেক্ট লাগবে না। তাহলে এই দুটো সাবজেক্টে আমাদের গ্রেড পয়েন্ট জমা দিতে হবে না। এরপরে আমরা যে সিলেকশন লিস্ট সেটা সম্পর্কে আসি, যে এসএসসি সিলেবাস অনুযায়ী অনলাইনের মাধ্যমে একটা সিলেকশন টেস্ট নেওয়া হবে, তার মানে আমাদের এটার ক্ষেত্রে আমাদের হলি ক্রসের ক্ষেত্রে আমাদের অনলাইনে পরীক্ষাটা হবে। আর সিলেকশন টেস্টের তারিখ এগুলো জানিয়ে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইটে। এরপরে আমরা এসএসসি পরীক্ষার যে ফলাফল আছে সেটা আর হচ্ছে আমাদের সিলেকশন টেস্টে যে প্রাপ্ত নাম্বার সেটার উপরে ভিত্তি করে আমাদের চূড়ান্তভাবে হলি ক্রস কলেজে মানে নির্বাচন করা হবে ছাত্রছাত্রীদের। আর এছাড়া ভর্তি সংক্রান্ত মানে ভর্তি সম্পর্কে কোনো তথ্যের জন্য আমরা বললাম যে অফিসিয়াল ওয়েবসাইটে জেনে নিতে পারবো। আর ভর্তি হওয়ার সময় মানে অ্যাপ্লিকেশনের সময় একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বিকাশের মাধ্যমে জমা দিতে হবে। আর এখন আসি এখানে কত টাকা জমা দিতে হবে সেটা ওয়েবসাইটে গেলে বলে দেওয়া হবে, এটা মানে আমাদের সার্কুলারে লেখা নেই। আর আসন সংখ্যা সম্পর্কে যদি আসি, তাহলে হলি ক্রস কলেজে আমাদের আসন সংখ্যা বিজ্ঞানের ক্ষেত্রে 780, আর মানবিক বিভাগের ক্ষেত্রে
270টা। তাহলে আমাদের আসল সংখ্যা বিজ্ঞানের ক্ষেত্রে 780 আর মানবিক বিভাগের ক্ষেত্রে 270টা। তাহলে আমরা বুঝলাম হলি ক্রস কলেজের রিকোয়ারমেন্ট সম্পর্কে। এরপরে আমরা এখন পরেরটা নিয়ে আলোচনা করব। এখন আমরা আসি সেন্ট জোসেফের ক্ষেত্রে। এখানেও একইভাবে আমরা এম ক্যাম্পাস অ্যাডমিশন অনলাইন, এখানে জাস্ট SGS লিখব। তো এখানে গেলে আমরা সেন্ট জোসেফের যে ভর্তি সম্পর্কে যত তথ্য দরকার সব জেনে যেতে পারবো। আমি আসলে তাও তোমাদের যেগুলো ম্যান্ডেটরি ইনফরমেশন সেগুলো দিয়ে দিচ্ছি। তো ন্যূনতম যে যোগ্যতা সেটার জন্য আমাদের বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমাদের জিপিএ লাগবে 5.00, বাংলা ভার্সনের জন্য। আর ইংলিশ ভার্সনের জন্য আমাদের জিপিএ লাগবে 4.89, সরি আমি আর আমাদের দুটো সাবজেক্ট মাস্ট থাকতে হবে, সে দুটো হলো আমাদের হায়ার ম্যাথস ও বায়োলজি। তাহলে কি আমাদের উচ্চতর গণিত ও বায়োলজি বা জীববিজ্ঞান এগুলো হলো আমাদের মাস্ট। আর গ্রুপ পরিবর্তনের ক্ষেত্রে মানে বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষার জন্য আমাদের জিপিএ লাগবে 3.50। আর বিজ্ঞান থেকে মানবিক বিভাগের ক্ষেত্রে আমাদের জিপিএ লাগবে 3.50। আর ব্যবসা শিক্ষা থেকে মানবিকের জন্য মানবিক আমাদের জিপিএ লাগবে 3.00। তাহলে আমরা আমাদের রিকোয়ারমেন্টসগুলো সম্পর্কে জানতে পারলাম। এরপর আমরা আসি আসন সংখ্যা। সেন্ট জোসেফে আমাদের বাংলা ভার্সনের জন্য 420টা সিট আছে আর ইংলিশ ভার্সনের জন্য 80টা সিট আছে কলেজে। তাহলে 420 আর 80 আমাদের টোটাল হলো এগুলো। আর হলো আমাদের ব্যবসা শিক্ষা বিভাগে আমাদের আছে 170টা সিট, 170। আর মানবিকের ক্ষেত্রে 70টা। তো এগুলো হলো আমাদের সিট, আমরা আসন সংখ্যা সম্পর্কে জানতে পারলাম। আর ফর্ম ফিল আপের ডেট ওগুলো সব আমাদের এই যে এম ক্যাম্পাস অ্যাডমিশন এখানে আমরা পেয়ে যাব। আর ভর্তির যে প্রক্রিয়া সেটা অনলাইনেই হবে অন্যান্য দুটো কলেজের মতো, মানে নর্টডেম আর হলি ক্রসের মতোই অনলাইনে ভর্তি পরীক্ষা হবে। আর হলো আমাদের ভর্তির যে বিষয়গুলো সেটা আমাদের নটরডেম কলেজ আর সেন্ট জোসেফের ক্ষেত্রে একই। হ্যাঁ, শুধু ব্যবসা মানে বিজ্ঞান বিভাগের জন্য একই। তাও আমি আবার লিখে দিচ্ছি, মানে বিজ্ঞান বিভাগের জন্য যে সাবজেক্টগুলো আর মানবিকের জন্য যেগুলো লাগবে। তো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে আমাদের পরীক্ষার বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি,
বাংলা ইংরেজি আইসিটি এরপর উচ্চতর গণিত এরপরে আছে আমাদের পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান। আর আমাদের মানবিক ব্যবসা বিভাগের ক্ষেত্রে অটোডম কলেজের ক্ষেত্রে ব্যবসার মানবিকের জন্য সিলেবাস একই, এখানে কিন্তু আলাদা একটু আছে। তো এখানে সেম বাংলা ইংরেজি আইসিটি। এই সাবজেক্টগুলো এক্সট্রা আছে যেগুলো নটর ডেমের ক্ষেত্রে তেমন একটা নেই। হিসাব বিজ্ঞান পাঁচ হলো, ফিনান্স ও ব্যাংকিং এরপর আছে, ব্যবসায়ী উদ্যোগ আর সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আর এছাড়া আমাদের যে মানবিক বিভাগ আছে সেখানে হলো আমাদের বাংলা ইংরেজি আইসিটি সাধারণ জ্ঞান আর সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান। তাহলে আমাদের মানবিক বিভাগে বাংলা ইংরেজি আইসিটি আর সাধারণ বিজ্ঞান আর সাধারণ জ্ঞান। এগুলো হলো আমাদের মানবিক বিভাগের ক্ষেত্রে আমাদের সিলেবাস মানে সাবজেক্ট যেগুলোর উপর পরীক্ষা হবে। এছাড়া আমরা আমরা যদি বিজ্ঞান থেকে ব্যবসা শিক্ষা বিভাগে অথবা বিজ্ঞান থেকে মানবিক বিভাগে যেতে চাই তাহলে আমাদের বাংলা ইংরেজি আইসিটি হায়ার ম্যাথ পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এগুলোর উপরে মানে এখানে এক্সট্রা সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষা হবে, মানে 8-এ সাধারণ জ্ঞান আমাদের পড়তে হবে যদি কনভার্ট করতে চাই। আর যদি আমাদের ব্যবসা শিক্ষা বিভাগ থেকে হ্যাঁ মানে এটা হলো আমাদের এক্সট্রা সাধারণ জ্ঞান যদি আমরা বিভাগ চেঞ্জ করি। তাহলে সাধারণ জ্ঞান আমাদের এক্সট্রা পড়তে হবে। আর এছাড়া ব্যবসা শিক্ষা থেকে মানবিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলা ইংরেজি আইসিটি আর সাথে হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ও ব্যাংকিং আর ব্যবসায়ী উদ্যোগ আর সাধারণ জ্ঞান এগুলো লাগবে। তাহলে আমরা বুঝলাম ব্যাপারগুলো। আর এছাড়া ফলাফল প্রকাশ করার ডেট আর হচ্ছে বাকি সব যে প্রসিডিউর আছে ওগুলো সব ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। এছাড়া হেল্পলাইনের নাম্বার দেওয়া আছে সার্কুলারে, যদি দরকার হয় তাহলে 9টা থেকে তো আপনি সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফোন দেওয়া যাবে। আর কোনো ভুল বা অসত্য তথ্য প্রদান করা যাবে না। আমি আগের দুটো ক্ষেত্র বলেছি যে তথ্য আমরা একবারই প্রদান করতে পারবো, সেটা যেন ভুল না হয় তো কেয়ারফুলি ফর্ম ফিল আপ করতে হবে। তো আমরা তাহলে সার্কুলার ব্যাপারে জানতে পারলাম। এখন হচ্ছে আমরা কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে দেখব। আমরা যদি শুধু নটর ডেমের কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি তাহলে আমাদের হলি ক্রস আর সেন্ট জোসেফ ও দুটোর জন্য দেখা হয়ে যাবে।
তো আমরা এই নটরডেম কলেজে গত বছরের প্রশ্নের প্যাটার্নটা দেখতে পাচ্ছি, যে 15 মিনিট টাইম দেওয়া হয়েছিল, কিছু এমসিকিউ করতে দেওয়া হয়েছিল। যেমন প্রথম প্রশ্নটা আছে, নেফ্রনের গ্লোমেরুলাম সংলগ্ন স্তর হলো, এখানে অপশান দেওয়া আছে। তো এরকম করে তোমরা সঠিক অপশানগুলো সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে গুগল ফর্মে এই পুরো প্রসিডিওরটা গুগল ফর্মে করা হয়েছে। আমরা অ্যাপ্লিকেশন করার পরে আমরা গুগল ফর্মে এক্সামটা দিতে পারবো। এই গুগল ফর্মে আমাদের জন্য প্রশ্ন দেওয়া থাকবে, 15 মিনিট টাইম দেওয়া থাকবে, 15 মিনিটের মধ্যে জিনিসটা জমা দিতে হবে। হ্যাঁ, আর এখন নটরডেম কলেজ হচ্ছে গিয়ে নিয়মগুলো সেট করে দিতে পারবে, যে আমরা কী কী মানে নিয়ম, ওগুলো নিয়মগুলো পরীক্ষার আগে বলে দেওয়া হবে তোমাদের। তো এরকম টাইপের প্রশ্ন হবে এমসিকিউ। হ্যাঁ, আর যেহেতু গুগল ফর্মে নেওয়া হচ্ছে, তো রিটার্ন আসার তেমন একটা সম্ভাবনা নেই এই বছরও। সো পুরোটাই এমসিকিউ হওয়ার কথা। আর রিটার্ন আসলেও ছোটো কোশ্চেন আসতে পারে যদি দিয়ে থাকে। সো কেমিস্ট্রি থেকে কোশ্চেন আসবে, আমি তো একটু আগে বললাম যে কোন কোন সাবজেক্ট থেকে আসবে প্রশ্ন। তো তাহলে আমরা আমাদের কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে জানতে পারলাম। এখন হচ্ছে আমরা এই কোশ্চেন প্যাটার্নটা তো বুঝলাম, এখন হচ্ছে আমরা একটু ডিসকাস করব যে মানে কীভাবে পড়লে আমরা আমাদের জিনিসগুলো কমন পাবো, মানে আমরা মানে যেন আমরা এফিশিয়েন্টভাবে মানে প্রশ্নগুলো সব অ্যান্সার করতে পারি। সো কীভাবে আমরা পড়বো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো আমরা স্ট্যাটিক প্রসিডিওরের ব্যাপারে এখন আলোচনা করব। তো আমাদের নটরডেম কলেজের যে পরীক্ষা সেটার ক্ষেত্রে আমাদের পদার্থবিজ্ঞান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেগুলো হলো আমাদের ফর্মুলা মনে রাখা। তো আমরা আসলে লিখি যে ফিজিক্স, রিমেম্বার ইম্পর্টেন্ট ফর্মুলাস। তো ফিজিক্সের ক্ষেত্রে আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এটার জন্য আমরা হচ্ছে একটা খাতায় সবগুলো চ্যাপ্টার ওয়াইজ আমরা ফর্মুলাগুলো নোট করে রাখতে পারি। এরপর প্রতিদিন ঘুম থেকে উঠে এক মানে ঘুম থেকে উঠে একবার, আর ঘুমাতে যাওয়ার একবার যাওয়ার আগে একবার করে দেখতে পারি। হ্যাঁ, আর পদার্থবিজ্ঞানের ম্যাথের ক্ষেত্রে বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা বারবার করে দেখবো, যেন ওগুলো আমাদের ওগুলো আসলে বেশি গুরুত্ব দিয়ে দেখা উচিত, কারণ ওগুলো থেকেই মানে কম বেশি ওরকম সিমিলার টাইপের কোয়েশ্চেন হয়ে থাকে। আর রসায়নের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে চ্যাপ্টার সিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে অনেক প্রশ্ন হয়, প্রতি বছরই হয়। তো চ্যাপ্টার সিক্সটা থেকে আমরা ভালো মতো যদি পড়াশোনাটা করি, হ্যাঁ, তাহলে আমাদের প্রশ্ন কমন পড়ার চান্স বেশি থাকে। এছাড়া চ্যাপ্টার 3, 4, 5 এগুলো বেশ ইম্পর্টেন্ট আছে। তো বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তি, এরপরে তড়িৎ ঋণাত্মকতা, এরপর আয়নীকরণ শক্তি সম্পর্ক, এরকম প্রশ্ন অনেকগুলো মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া জারণ বিজারণ থেকেও প্রশ্ন আসতে পারে। আর 11 আর 12 অধ্যায় থেকে আমরা মানে যে হাইড্রোকার্বনের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো পারলে প্রতিদিন একবার করে দেখা উচিত। এরপর আমরা আসি জেনারেল ম্যাথ বা মানে ম্যাথের ক্ষেত্রে, জেনারেল বা হায়ার ম্যাথের ক্ষেত্রে আমাদের মানে কোনো মানে প্রমাণ বা কোনো কিছু এরকম আসে না, মানে থিওরি টাইপের কোনো কিছু আসে না। আমাদের হচ্ছে মানে বিভিন্ন সমীকরণের সমাধান আর এরপরে অনুপাতের এইসব প্রশ্ন এসে থাকে সাধারণ মানে গণিতের ক্ষেত্রে। আর হায়ার ম্যাথের ক্ষেত্রে হচ্ছে আমাদের জিওমেট্রি থেকে তেমন কোনো প্রশ্ন হয় না, ট্রিগোনোমেট্রিক সমীকরণের সমাধান, এরপরে অসীম ধারা, এরপরে দ্বিপদী বিস্তৃতি, আর এর এততম পদের সহগ নির্ণয়, এসব হচ্ছে আসতে পারে। আর হচ্ছে ঘনজ্যামিতির সূত্র, অসমতা, লগারিদম, আর এর থেকে ছোটো প্রশ্ন আসতে পারে। আর এছাড়া হচ্ছে আমাদের মানে আমি তো একটু তোমাদের সুবিধার জন্য লিখে দিই যে নো কোয়েশ্চেন্স ফ্রম জিওমেট্রি। এই সাজেশনটা শুধু কিন্তু এনডিসির জন্য না, এটা হলো আমাদের হলি ক্রস আর সেন্ট জোসেফের ক্ষেত্রেও একই। হ্যাঁ, মানে নটরডেম কলেজে প্রশ্ন যেরকম হবে সেন্ট জোসেফের ক্ষেত্রেও ঠিক একই রকমই হবে, মানে নটরডেম, HCC আর সেন্ট জোসেফ তিনটার ক্ষেত্রে একই রকমের প্রশ্নই হবে। সো আমরা একটার জন্য দেখলে সো সবগুলোর জন্য আমাদের দেখা হয়ে যাচ্ছে। তো এটা এখন আমাদের যে জেনারেল ম্যাথ, এটার জন্য আমাদের যে জেনারেল ম্যাথের জন্য আমি বললাম যে জেমিতি থেকে কোনো কোয়েশ্চেন হয় না। তো ছোটো প্রশ্নের জন্য আমরা যেসব চ্যাপ্টারগুলো দেখতে পারি সেটা হলো সমীকরণের সমাধান,
এরপরে আছে আমাদের সমীকরণের সমাধান, এরপরে আছে আমাদের অনুপাত থেকে প্রশ্ন আসতে পারে অনুপাত। আর যদি হায়ার ম্যাথ থেকে আসে, মানে হায়ার ম্যাথ, তাহলে হচ্ছে আমাদের একই, নো কোয়েশ্চেন ফ্রম জিওমেট্রি, জিওমেট্রি থেকে প্রশ্ন আসে না। আর হলো আমাদের প্রশ্ন আসে সাধারণত ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এরপরে আমাদের আছে অসীম ধারা, অসীম ধারা, এরপরে আছে দ্বিপদী বিস্তৃতি, এরপরে আমাদের আছে দ্বিপদী বিস্তৃতির মানে এততম পদ বা এততম পদ এসব, হ্যাঁ এবারে ওগুলো আসতে পারে। তো এরপরে আমাদের আছে ঘন জ্যামিতি সূত্র, অসমতা, লগারিদম, ঘন জ্যামিতি, এরপরে অসমতা, হলো লগারিদম, এগুলো থেকে প্রশ্ন আসে, লগারিদম, এগুলো থেকে ছোট প্রশ্ন আসে। আর ম্যাথের ক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের সবসময় বলবো, যে অনেকে আমরা ভাবি যে প্রশ্ন শুধু দেখে গেলেই হয় বা ম্যাথ একটা আমি এমনি চোখ বুলাই গেলাম এইভাবে আমি পারবো, কিন্তু জিনিসটা মোটেও কখনো এরকম হয় না। ম্যাথ এমন একটা জিনিস যেটা তোমার করতে হবে মনে রাখার জন্য, তুমি যত ভালো স্টুডেন্টই হয় না কেন তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। ম্যাথ প্র্যাকটিস না করলে তুমি অবশ্যই মানে ম্যাথ ভুলে যাবা, এটাই স্বাভাবিক। মানে মানুষ যতই ব্রিলিয়ান্ট হোক, ম্যাথ মানে না করা ছাড়া মনে রাখা পসিবল না। তো এটা হলো আমাদের স্টাডি প্রসিডিউর, আমরা বুঝলাম। হ্যাঁ, অটোটা আমার HCC আর SGS এর ক্ষেত্রে, তিনটার ক্ষেত্রে আমাদের কম বেশি সেম টাইপের প্রশ্ন হয়। এখন আমরা আসি কিছু বুকসের ব্যাপারে, মানে যে বইগুলো আমি তোমাদের সাজেস্ট করবো। নেক্সাসের কলেজ ভর্তি গাইড বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের জন্য, নটরডেম কলেজ, হলি ক্রস ও সেন্ট জোসেফের কলেজ ভর্তি গাইড, এখানে এই বইগুলো আমি তোমাদের সাজেস্ট করছি, কারণ বাজারে যত কলেজ ভর্তি গাইড আছে সব সবগুলোর চেয়ে এই বইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ এই বইটা হচ্ছে গুছানো। এছাড়া হচ্ছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করা আছে, গুরুত্বপূর্ণ ফর্মুলাগুলো বলে দেওয়া আছে, কী কী তোমরা মানে ইম্পর্টেন্ট ওগুলো সে মানে ওগুলো সাজেস্ট করা আছে। এছাড়া হচ্ছে কি প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে দেখে প্র্যাকটিস করতে পারো। এবার প্রশ্ন ব্যাংক দেওয়া আছে, মানে আগের বছরের প্রশ্নগুলো সম্পর্কে বলা আছে। তো মোটামুটি বলা যায় যে এই বইটা থেকে পড়ে গেলে ইনশাআল্লাহ তোমাদের মানে পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় কমন পাওয়ার চান্সেস বেশ ভালোই থাকে। সো আমি তোমাদের সাজেস্ট করবো যে এখান থেকে তোমরা পড়াশোনা মানে বইগুলো কিনে তোমরা পড়তে পারো। এখানে এই যে বললাম তো, তিনটা কলেজেরই একসাথে তোমরা পেয়ে যাচ্ছ, বিজ্ঞান বিভাগ আর বাণিজ্য বিভাগ দুটার ক্ষেত্রে। সো বইয়ের ব্যাপারে আমরা আলোচনা করলাম, এখন আমরা আসি যে নেক্সাসের পক্ষ থেকে যে কোচিং প্রোগ্রাম চালু করা হয়েছে সেটার ব্যাপারে। তো নটরডেম কলেজ, হলি ক্রস ও সেন্ট জোসেফের কলেজ ভর্তি সেরা প্রস্তুতির জন্য নেক্সাসের পক্ষ থেকে একটা কার্যক্রম, ভর্তি কার্যক্রম চালু করা হচ্ছে, এটা কোচিং প্রোগ্রাম। তো এটা হলো মানে যে অল্প যে সময়টা আমাদের আছে সেটার মধ্যে যেন আমরা সেরা প্রস্তুতিটা নিতে পারি, সেটার জন্য একটা গুছানো কার্যক্রম। হ্যাঁ, তো এটাতে যদি আমরা ভর্তি হই তাহলে আমরা হচ্ছে গিয়ে পাবো যেগুলো, সেগুলো হলো আমাদের কলেজ ভর্তি বিগত বছরের প্রশ্নের আলোকে প্রতিটি বিষয়ের উপরে অধ্যায়ভিত্তিক আলোচনা আর সমাধান ক্লাস পাবো আমরা, আর অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট আর সমাধান ক্লাস পাবো। প্রতি 2 সপ্তাহে সিলেবাসের উপর একটা করে রিভিউ এক্সাম হবে। এছাড়া আমাদের কোর্স শেষে সম্পূর্ণ সিলেবাসের উপরে কলেজ ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা স্পেশাল মডেল টেস্ট আর সমাধান ক্লাস হবে ওটার উপরে। এখন এই কোচিংয়ে আমরা মানে এই কার্যক্রমে বা এই প্রোগ্রামে আমরা কেন ভর্তি হব সেটা যদি বলতে হয়, তাহলে এইখানে আমাদের যদি আমরা কোর্সে ভর্তি হই তাহলে হচ্ছে আমরা একটু আগে তোমাদের যে বইটা দেখালাম ওই বইটা আমরা ফ্রি পাচ্ছি, মানে ভর্তি গাইডটা ফ্রি পাচ্ছি। এছাড়া আমাদের এখানে ক্লাস নেবে মানে এক্স নটে ডেমিয়ান, এক্স হলি ক্রসের স্টুডেন্ট আর সেন্ট জোসেফের স্টুডেন্ট, বর্তমানে যারা বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলে আছে। আর এছাড়া সকল বিষয়ের উপরে শতভাগ প্রস্তুতি আমরা এখানে পাবো যদি আমরা এখানে ভর্তি হয়ে থাকি। আর সপ্তাহে ক্লাস ও পরীক্ষা হবে 6 দিন, প্রতি শুক্রবার আমাদের সলভ ক্লাস আছে। শিক্ষক যারা আছে তাদের 8 থেকে 10 বছরের কোচিং অভিজ্ঞতা আছে। আর এছাড়া আমাদের ব্যাচে সীমিত সংখ্যক ছাত্রছাত্রীরা আছে। কোর্স ফি হলো আমাদের 12,000 টাকা, কিন্তু আমাদের 31 জুনের মধ্যে যদি আমরা ভর্তি হয়ে যাই তাহলে আমরা পাবো 9,000 টাকায়। কোর্সের মেয়াদ হলো নটরডেম হলি ক্রস আর সেন্ট জোসেফের ভর্তির আগ পর্যন্ত। এছাড়া আমরা আমরা ক্লাস করলে ক্লাসের লেকচার শিটের ক্লাস নোট মেইলে আমরা সবসময় পেয়ে যাব। তো এখন আসি, আমাদের ক্লাস শুরু হবে 5 জুলাই থেকে।
আর ভর্তির নিয়মাবলী হচ্ছে আগে বিকাশ করতে হবে 9000 টাকা 01813900966 সেড মানিতে, আর পেমেন্ট করব যদি মেক পেমেন্ট দিয়ে করি তাহলে 01660 147 814 এই নাম্বারে। আর যদি আমরা টাকা বিকাশ করে থাকি এরপর হচ্ছে আমরা এই মেসেজটা দিব 01813900966 নাম্বারে, যে আমাদের ছাত্রছাত্রীর পুরা নাম, এরপরে হচ্ছে অভিভাবকের পুরা নাম, আর এরপর হলো আমাদের ঠিকানা, এরপরে ফেসবুকের আইডি লিঙ্ক, আর আমাদের হলো মেইল আইডি। এছাড়া আমাদের ছাত্রছাত্রী আর অভিভাবকের দুইটা মোবাইল নাম্বার আমরা দিব, আর বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা আছে সেটা আমরা দিব। ভর্তি নিশ্চিত করার 12 ঘন্টার মধ্যে আমাদের ফেসবুক গ্রুপে আমরা অ্যাড করে নেব যারা ভর্তি হচ্ছে তাদের। আর আশা করছি তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের তারা সবাই কোচিংয়ে ভর্তি হবে, তা নিজেদের লাভের জন্যই ভর্তি হতে পারো, কারণ এখানে খুবই গুছানোভাবে কার্যক্রমটা করা হচ্ছে। সো আশা করছি তোমাদের সাথে দেখা হবে ক্লাসে। আমি তোমাদের ইনশাল্লাহ ম্যাথ ক্লাস নিব নটরডেমের ভর্তি কোচিংয়ে। সো এটা ছিল আমাদের আজকের আলোচনা, সবাই ভালো থাকিও, খোদা হাফেজ।